ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা 31শে জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলেও এখনও অর্ধেকের বেশি মানুষ রয়েছেন যাদের চীন সার্টিফিকেট রয়েছে কিন্তু তারপরেও তারা আয়কর রিটার্ন জমা দেননি। এখন তারা নানাবিধ সমস্যার ভেতরে পড়বেন। নতুন যে আয়কর আইন তৈরি করা হয়েছে, সেই আয়কর আইন অনুযায়ী যে সময়ের ভেতরে রিটার্ন জমা দেওয়ার কথা সেই সময়ের ভেতরে কেউ যদি রিটার্ন জমা না দেয়, সেক্ষেত্রে তারা আয়কর থেকে যে বিভিন্ন সুযোগ সুবিধা পেত সেগুলো থেকে কিন্তু বঞ্চিত হবেন। আজকে আলোচনা করব এখনও যারা আয়কর রিটার্ন জমা দেননি তারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন কি না, এবং যদি দিতে পারেনও তাহলে তারা কী কী সুবিধা বা অসুবিধার ভেতরে পড়বেন সে বিষয়টি সম্পর্কে। তবে শুরু করার পূর্বে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সমস্যার ভেতরে পড়বেন সরকারি কর্মচারী কর্মকর্তা যারা রয়েছেন, তারা যারা এখনও আয়কর রিটার্ন জমা দেননি। বেসিক যে বেতনটা রয়েছে সেই বেতনের বাইরেও কিন্তু সরকারি কর্মচারীরা বা কর্মকর্তারা কিছু ভাতা পেয়ে থাকেন, যেমন চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া বা ইন্টারনেট বিল, এগুলোর উপরে যে ভাতাটা পেয়ে থাকেন সেই ভাতাগুলো কিন্তু কর থেকে বাদ যায়। কিন্তু বর্তমানে এখন যারা দিবেন সময় পার হয়ে যাওয়ার পরেও তারা কিন্তু এগুলো বাদ যাবে না, এগুলো সহই তাদেরকে কিন্তু আয়কর রিটার্ন জমা দিতে হবে। কিছু ক্ষেত্র রয়েছে যেখানে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি কর রেয়াত পায় বা কর দেওয়া থেকে সেগুলো বাদ যায়, যেমন বন্ডে ইনভেস্ট করা, ঋণপত্র কিনে রাখা বা শেয়ার বাজারে ইনভেস্ট করা। কিন্তু এখনও যারা এগুলো জমা দেননি বা আয়কর রিটার্ন জমা দেননি তাদের কিন্তু এগুলো আর বাদ যাবে না। অর্থাৎ যারা এখন পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেননি তারা যদি শেয়ার বাজারে ইনভেস্ট করেন বা ঋণপত্র কিনে রাখেন বা বন্ড কিনে রাখেন, তারপরেও কিন্তু আপনাদের এইগুলোর উপরেও এখন আয়কর দিতে হবে। তাই যারা সময় মতো কর দিবে না তাদের এই অসুবিধাগুলো ফেস করতেই হবে। এছাড়া আরেকটা বিষয় রয়েছে প্রবাসী ভাইদের ক্ষেত্রে, যারা বিদেশে থাকেন তাদের যে প্রবাসী আয়টা রয়েছে বা রেমিটেন্স রয়েছে তার উপরে কিন্তু কর দিতে হতো না। কিন্তু এই সময়ের ভেতরে অর্থাৎ 31শে জানুয়ারি পর্যন্ত এ 2 মাস বাড়ানো হয়েছিল, তার ভিতরে যেহেতু কর আয়কর রিটার্ন জমা দেননি সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই আয়টা এখন কর সীমার মধ্যে চলে আসবে। যাদের আয়টা কর সীমার ভেতরে নাই বা কর সীমা অতিক্রম করে গিয়েছে তাদের সেই অর্থের উপরে কিন্তু এখন আপনাকে আয়কর দিতে হবে। আয়কর যে রেয়াতটা পাওয়া যেত বা যে সুবিধাগুলো পাওয়া যেত সেই সুবিধাগুলো কিন্তু এখন পাবেন না। তাই বর্তমানে সময় পার হয়ে যাওয়ার পরে আপনি আয়কর রিটার্ন ঠিকই জমা দিতে পারবেন, কিন্তু আয়কর রিটার্ন থেকে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু আপনি এখন আর পাবেন না।